পার্ষদের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নাটক শুরু করব। আমাদের এটি নবম প্রযোজনা, অর্থাৎ 9th প্রোডাকশন। এর আগে আমরা আরো নাটক আপনাদের উপহার দিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা এবং সানন্দ সমর্থন ছাড়া বিদেশে বসে নবম নাটক উপহার দেওয়া কোনো দলের পক্ষে সম্ভব হয় না। আমরা আপনাদের সকলকে আজকের নাটকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। মার্চ মাসের বিকেলবেলায় রেড ক্লে শর গরম, মার্চ মাসের বিকেলবেলায় রেড ক্লে শর গরম, নাটক দেখবো সবাই মিলে একটু হরেক রকম। সারা বছর বসে থাকি এই দিনটার আসে, একাডেমি রবীন্দ্রসদন নয় আমেরিকায় বসে, বন্ধু বান্ধব সঙ্গে বাংলা নাটক দেখতে যাই। দেশের বাইরে থাকি তবু মনের খোরাক পাই। কি বললেন, এবছর কি নাটক হবে? এবছর কি নাটক হবে জানি অল্প অল্প, রক্তিমদার ডিরেকশনে দুই হুজুরের গপ্প। নাট্যকার চন্দন সেন, ATW নাটক, কলকাতায় এই নাটকে অভিনয় করেছে শায়ক। নাটকে কিছু মেসেজ আছে, নাটকে কিছু বার্তা আছে সব মানুষের কাছে, ভালো মানুষও মন্দ মানুষের পাল্লায় পড়ে নাচে। ঠিক বললাম তো? মানুষ লক্ষ্মী মানুষ পক্ষী, মানুষ লক্ষ্মী মানুষ পক্ষী, মানুষ বড় বালাই, খেটে খাওয়া মানুষ নিয়ে খেলেন হুজুর মশাই। তবু আমরা আশায় থাকি ভালোর হবে জয়, এর বেশি আর নাটক নিয়ে একটি কথা নয়। আর হ্যাঁ, সেলফোন প্লিজ বন্ধ রাখুন নাটক চলার সময়। আর একদম আছে ট্রেন চললে, মানে এখানে একটা রেল লাইন আছে সেখান দিয়ে মাঝে মাঝে ট্রেন চলে, ওটা যখন চলে তখন অভিনেতারা থেমে যাবেন। সেলফোন প্লিজ বন্ধ রাখুন নাটক চলার সময়, আর নাটক মাঝে ট্রেন চললে আপনারাই সহায়। আর কথা নয়, সবাই মিলে নাটক দেখি এবার। আশা রাখি ভরসা রাখি ভালো লাগবে সবার। আর হ্যাঁ, নাটক চলার মাঝে কিন্তু নো গপ্প সপ্প, নাটক চলার মাঝে কিন্তু নো গপ্প সপ্প, আটলান্টা থিয়েটার ওয়ার্কশপ প্রেজেন্টস দুই হুজুরের গপ্প। কিছু না কিছু না, সে বেঁচে থাকা, আরে বেঁচে মরতে থাকাটাই তো সব, তাই না? কি হলো, উসুস করবেন না, আমি কোনো সিম্প্যাথি ড্র করতে চাইছি না। এই সেটা গপ্প বল, এই ধরে নিন আপনাদের অবসর সময় কাটানোর জন্য একটা গপ্প। এই মনে করুন না, এভাবে শুরু করাটা ঠিক না, আগে একটা আত্মপরিচয় দিতে হয়। আমি আনন্দ, আনন্দ হালদার, এই কলকাতা শহরের এক আত্মনির্ভরশীল ফেরিওয়ালা। কি বলেন, পড়াশোনা? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য রিলায়েবল সোর্স, সাম পোস্ট আর লাইন ভেকেন্ট আট আওয়ার ডিসপোজাল, আই বেগ টু অফার মাই সেলফ ফর ওয়ান অফ দ্য পোস্ট, ফর দ্য কোয়ালিফিকেশন আই বেগ টু সে দ্যাট আই অ্যাম আ গ্র্যাজুয়েট ফ্রম। দেখলেন,
দেখলেন তো মুখোশের তোর। হ্যাঁ এখনো পারি, কারণ ওই সব দেরেকের উপর অ্যাপ্লিকেশন দিয়েছি ওই একই ভাষায়। আর এরপর শতকরা 90টা ফ্যামিলিতে যা হয়, অভাব, দারিদ্র, টিউশনি, পরীক্ষায় পাস, স্বপ্ন, আশা, হতাশা, বাবার মুখ খারাপ, মায়ের মুখ ভারী, সব অতিক্রম করে অনেক পাকা রাস্তা গলি উপগলি পেরিয়ে এসে একটা কারখানায় চাকরি। তারপর তারপর বিয়ে, বউ, ছেলে মেয়ে, ওয়ার্কআউট, অনশন, স্লোগান, তারপর তারপরে কলকাতা ফুটপাতে হকারি চলে যাচ্ছে, চলে যাচ্ছে, না খেয়ে নেই। এই বিকেলবেলা এই আপনাদের মতো কিছু বাধাভরা খদ্দের এখানে আছে, আর ওই কিছু নয়া নয়া খদ্দের পেয়ে যায়। আর আমার এই ব্যাগের অন্তর্নিহিত বস্তু তো আবার ওই সিজনে সিজনে পাল্টায়, মানে পাল্টাতে হয় আর কি। এই এই ধরুন শীতকালে ফুলকপি সিঙ্গারা, আশ্বিন কার্তিকে ঘুগনি, আর এই ভরা সাবনে আম সত্য, সব হোমমেড। গীতার মা মানে আমার পরিবার সব তৈরি করে। যাক, আত্মজীবনী শেষ, তাহলে এবার ওই গপ্পটা শুরু করা যাক। গপ্প পছন্দ হলে যদি এই এক হাত থেকে ড্রামসেট তো কেনেন, এইটুকুই আমার দাবি। আচ্ছা দেখুন তো পার্কের ওদিকটায় দেখতে পাচ্ছেন, ওই যে দুজন বৃদ্ধ কেমন অনর্গল নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে, ওই দুই বাক্যবীর হুজুরকে নিয়ে আমার আজকের গপ্প। আমি এদের বিলক্ষণ চিনি, এরা ওই নিজ নিজ কর্মজীবনে এমন সব ভয়ঙ্কর রকমের কৃতিত্ব দেখিয়েছেন যে ওনাদের সহকর্মীরা আজও ওনাদের নাম নিতে ভয় পান। আর আমার ডেফিনেশন অনুসারে এরা হচ্ছে কি, ওই খাঁটি বাঙালি, কথায় আজীবন অলিম্পিক চ্যাম্পিয়ন। আমার আজকের গল্পটা হচ্ছে গিয়ে এই দুজনকে নিয়ে। না না, কুশলা বড় আছে, আসবেন আসবেন, তাহলে এই গল্পটা শুরু করি। উপস্থিত এই পার্কে আমি, আমার এই দুই বাক্যবীর হুজুর, আর এই আম সত্য। আম সত্য বলতে আমরা বুঝি আমার দেশের বাড়িতে তৈরি হতো যে আম সত্য, সাথে দুধ ঘন করে ক্ষীর করে নিয়ে তার মধ্যে ঠাকুর দাসের মুর্শিদাবাদ থেকে আনা রানী পাসিঙ্গা। আ কি খান ও কি করে যে আম সত্য হবে, সে ও সে আমনি আর আম সত্য নেই, সে আম সত্য কেন, আর সে মানুষ, সে মেজাজি মানুষ, সে উঁচু দরের মানুষ আজ কোথায়? হ্যাঁ দা দেশ মানে মানে দা কান্ট্রি হ্যাজ গন টু দা ডগস, মানে মানে ওই ইয়ে মানে চৈত্রহীন নষ্ট জাতি একদম, দা ব্যাকবোন অফ দা নেশন ইজ ব্রোকেন। কোথায় কোথায় সূর্য সেন, সুভাষ বোস, কোথায় জওহরলাল লাল বাহাদুর, তা না এসব বংশীলাল ভদ্রলাল দেবীলাল ওইসব ওইসব লাল লুকানির দল যত ঠিক বলে দিচ্ছে বলে দিচ্ছে দুটো আজকে সব হোমে গীতার মা মানে আমার পরিবার সব পালিয়ে এসেছে, কোনো ভেজাল নেই। তুমি তো তখন সে ওই খিচুড়ি সরকারের বিরুদ্ধে ভয়ানক আন্দোলনের জন্য একদম অহিংসভাবে হাত পা ছুটছিলে। তাই জন্য আমার করেছি, দেখেছো বলে কি মান সম্মান সব বিসর্জন দিয়েছে বক্রেশ্বর ব্যানার্জি, এখনো না ওই পুলিশ সার্কেলের ডিবি বললে সিপাহীদের প্যান্ট খুলে যায়, তাকে হুকুম দেবে, তাকে হুকুম দেবে একটা পলিটিক্যাল টাউট গজানোর ঘোষ। হ্যাঁ তোমার মাথায় কি সাড়ে বিষ্ঠা, এটা তো সেম সাইড মারলে রে,
ভুল হয়ে গেছে পলিটিক্যাল জায়ান্ট গজানন ঘোষ। পলিটিক্স এর ব্যাপার থাক, ও তোমার ওই প্যারেড করা মাথায় মোচড় খাক। আরে পলিটিক্স মানে হলো ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস। আজকালকার ছেলে পেলেদের দেখো, নিজেদের ইতিহাস তো পড়তেই চায় না, অথচ আমরা দেশের জন্য কি না করেছি, কত কত লাঠি খেয়েছি পুলিশের, অত্যাচারী পুলিশের, কত গুলি হজম করেছি। শোনো ভাই, আমরা আমসত্ব খাবো না, কারণ ওই আমসত্ব খাবার জন্য আমাদের বাড়িতে কেউ নেই। আনন্দ, তুমি এতদিন আমাদের চেনো, অথচ এইটুকুনি জানো না মাসিমা নেই। এই আমি দেশের স্বার্থে জনতার সেবায় তো বিয়ে করার সময় পেলাম না, আর এই আমাদের পশ্চাৎ দেশে বংশধরকে দেওয়ার তারণায় অতিরিক্ত ব্যস্ত থাকায় প্রথম জীবনে তো সময় পেল না, আর ক্ষমতা ও বয়স হওয়ার পরে তখন এদের বংশধরের তারণায় আর বিয়ে করা হলো। একে ধরো, তাকে মারো, তার পিছনে কাটি দাও। আনন্দ, তুমি বলার আর কি আছে, ওই যে ওই যে পার্কে কোনায় বসছে, ওই যে দুজন ওই যে এই ইয়ে করছে, মানে ওই পরস্পরের দিকে তাকিয়ে তুমি যে কথা বলছি তুমি চেনো কে? ওই এই হাত দেখায় না, চেনো? হ্যাঁ, ওরা তো রোজই ওখানে আসে, দেখেননি ওদের আগে? দেখেছি 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 বলেই তো এত কৌতূহল। আমাদের এক কি বলো, ওয়েটিং ফর যমরাজের কল। দেরি আছে, ঢের দেরি। যমরাজ না তোমার মতো নাম ধ্যান না, তবে টেস্ট আছে। দেখো না, দেখো না, পলিটিশিয়ানরা মরে কম, 90-95 আগে তো মরতেই চায়। যাও বা মরে, ওই জীবনের মধুর কলসিটাকে চেটে কুটে খেয়ে থ্রম্বোসিস কিংবা রক্তচাপে পিষ্ট হয় তবে পটল তো। হ্যাঁ, তা আবার তা আবার প্রেস ফটোগ্রাফার দেখে সঠিক অ্যাঙ্গেলে ছবি তুলে তারপরে তারা পটল। কমন মানুষ মরে গজু, তোমরা তো দেহ রক্ষা করো। তোমাদের মতোই অনারারি পুলিশ অফিসারদের জন্য না জমরাজ একদম ফ্রাইং প্যান নিয়ে ওয়েট করছে, যাবে আর ভেটকি মাছের মতো ভাজবে, বুঝেছ? যাবে আনন্দ, শোনা যে কথা বলছি, ইয়ে তুমি তো একদিন এই পার্টি আসছো, তোমার ওই মুখকে দেখে বুদ্ধি মনে হয়, হ্যাঁ ওরা কি করছে কিছু অত সব চরিত্র ফাস্ট জনতার সেবা, এই তুমি কিন্তু টেনশন তুলে দিচ্ছ। টেনশন না হতে পারে, টেনশন না হতে পারে। দিনের পর দিন দেখছো তুমি পার্কের কোনায় বসে ওরা মানে মানে ইয়ে করছে, মানে ইয়ে করছে, আমি ভদ্র মানুষ তাই হাসলেন, আমি হলে না বলতেন না ভাই গঙ্গায় নেমে ফুটবল খেলে। আমি বলছি হ্যাঁ, ওদের সম্বন্ধে আমার বেশি কিছু জানা নেই, তবে যেটুকু বুঝি ওরা পরস্পর পরস্পরকে ভালোবাসে, সারাদিন ফাগুনি খেতে বিকেলবেলা মেয়েটা হাঁপাতে হাঁপাতে আঁকে আসে, এই তো সেদিন দেখলাম ঘরের মাঠে একা একা কেমন জীবনে
ধরুন না, এমনও তো হতে পারে যে ওদের এই ঘর বাঁধা না হয়ে ওঠার পেছনে আপনাদের কোনোভাবে অল্প বিস্তর অবদান আছে। আমি ওদের চিনি না। আমি ওদের ডেফিনেটলি বলতে পারি, আমার চাকরি জীবন যে কয়েক দেড়শো লোককে আমি পেয়ে দিয়েছি তার মধ্যে দুটো ছিল। চেনেন স্যার, চেনেন। অত জোর গলায় না বলছেন কেন? এই মনে করে নিন না। ধরুন একদিন আপনাদের চোখের সামনে থেকে এই শহর, পার রাস্তা, বাস, ট্রাম সব মুছে গেল, আপনারা গিয়ে উপস্থিত হলেন একটা নির্জন দ্বীপে। দীপান্তর বহু তোমার মনে আছে, সে আবার দীপান্তরের হুকুম হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1940। তখন আমি 15 বছরের কিশোর, ঠিক ওই ক্ষুদিরামের মতো। বাবা গুটো লাটাইটা গুটো, তখন গুলি হজম করলাম, এখন আবার ক্ষুদিরাম হজম করছে। আরে বাবা ওরকম একটা দ্বীপে আপনারা দুজন হঠাৎ করে পৌঁছে গেলেন, আর ওই 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 ছেলেমেয়ে কি মানে প্রেমিক প্রেমিকা ওরা বলছি শোনো না, সাদে কি আর শেক্সপিয়ার বলে গেছে যে বেটা গপ বোঝে না সে মানুষও খুন করে। কে বলেছে বাবা? আমি আরে মাটা হারি বহু ব্যানার্জি এক নির্জন হয়ে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, মামার বাড়ি পেয়েছ? হ্যাঁ, যেখানে গজু যাবে সেখানে ঝি সরলে যাবে, আর খাবার নেই, যা চিংড়ি কাটলেটটা রানে না। কেন তোমার ঝি সরজু সে কি খুব খারাপ না দে? আজ আবার কি আনলে অংশত্ব নাকি আনন্দ আসবে করতে গে? তাই তো, কারোর হাত থাকতে পারে যে কিনা তোমার আর আমার কমন শত্রু। ইনকাম ট্যাক্সে কেন নিয়ে আসছো? পুলিশের ব্রেক চিরকালই ডেফিসিট বাজে, এই রিটায়ারমেন্টের পরে তো একদম ওইটাকে ক্যাপের নিচের মধ্যে কেটে ভাত দেওয়া যায়। দেখো প্রতিকূল পরিবেশ কিন্তু আমি সেম সাইজ করব, এসে যখন করেছি আমি একদম প্র্যাকটিক্যাল, বুঝছো? এসে যখন করেছি তখন পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই এতক্ষণে একটা সুস্থ মানুষের মতো কথা বলেছ, অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু ওই সব কথা পরে হবে। প্রচন্ড কি? হ্যাঁ খুব খিদে। এক কাজ করো, তুমি যাও ডান দিকে আর আমি যাই বাম দিকে, বেশি দূরে, কাছাকাছি। তারপরে যা ফলমূল পাবো একে অপরকে দিয়ে প্রশ্ন করতে খাবো। ডান দিকে যাও, আমি বামপন্থী, বাম দিকে যাবো। যাও যাও বামপন্থী, আমি তো আধুনিক পুলিশ লাইন, এই চিরকালই দক্ষিণপন্থী থাকবে। যাও যাও স্টার্ট, দেখো দেখো। আরে ও বামপন্থী, কিছু পেলে? ও বামপন্থী, নিশ্চয় একা একা কেঁদে গিয়ে চিপকে গেছো, বলা যায়।
এই তোমরা নেতারা না ওই দেশপ্রেম আর উদর প্রেমের জয়েন্ট বিজনেস করো। অকৃতজ্ঞ বেঈমান, সাথে কি আর নেতাজি বলে গেছে যে নেতা মানুষ করে বাঙালি করো। বলেছে দাদা নেতাজি না দেশের সাহায্য তো কমলে, এবার কি দেশের ইতিহাসের সাহায্য শুরু করলে? আমাদের কি অবস্থা না, ইতিহাস কেন, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংরেজি সমস্ত কিছু সাহায্য করতে ইচ্ছে করছে। আরে করো করো, যা খুশি তাই করো, কিন্তু তার আগে খেয়ে দে, ফুল এনার্জি নিয়ে করো। খাওয়া দাওয়া ফলমূল কিছু পেলে? আমরা ওরা এখানে অনশনেই মরবো রে, ইস বেশি থাকতে অনশন করলে কত কাগজে কাগজে ছবি বেরোতো। এ ধৈর্য ধরো ধৈর্য ধরো বুঝু, সাধারণতে তুমি যখন ওই মন্ত্রিত্ব পদটা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল তখন আমি তোমায় কি বলেছি, ধৈর্যটা ধরো। তখন ধৈর্য ধরতে পেরেছিলাম কেননা বিকল্পে ট্রান্সপোর্ট চেয়ারম্যানের পদটা হাতে এলো। এখানে বিকল্প কি দিবি? অসময় সাথে মৃত্যু নে। হ্যাঁ তুই মরলে না আমি মরছি না। এই কোনো রকমের দেশে একবার যদি ফিরতে পারি তারপরে একটা কমিশন করে তার চেয়ারম্যান হয়ে কমিশনের পাছায় লাগি, এখানে ফিরে জ্বালা করছি। উনি কমিশন মারাচ্ছে কেন? দেশ থেকে কি করাপশন কমিশন এগুলো সব উঠে যাচ্ছে? হ্যাঁ বরঞ্চ দেখছো না যে কমিশন এখন হেরিটেজের মতো ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি। আরে জানি জানি, হ্যাঁ তোমরাই তো বসে বসে শুধু সারাটা দিন দেশের মারছিসে আর সন্ধ্যাবেলায় গাড়িয়ে দুধ কো যায় ওদের কমিশন বসাচ্ছ। বসাচ্ছি বেশ করছি, যা বাকি বাদে কথা না বলে ভাগ খাবার দে। তুই আয় তুই আয় তুই আয় আর তুই না শালা তুই শালা। অজগরের মতো বসে থাকলে কি শেষ হয়ে যাবো? এই দিকে তুমি আন্দামানের ওই চারোয়াদের মতো নরমাংস মাঝে ক্যালিবার থাকে তাহলে কি হবে ভেবে দেখেছো? ওরা তো আগে আমাকেই সিলেক্ট করবে ভাই, আমার গায়ে মাংসই তোমার চাইতে বেশি। আরে ফুসকা ইতা চাসার বিড়ি থেকে রশিদের বিরিয়ানি কিছুতে ছাড়বে তো মাংস লাগবে না? তো আমরা যাকে সোজাসুজি খাই রে, তোদের মতো এরকম ছুপা দুস্তম হয়ে হাওড়া গাওড়া খাই না, ওগুলো সব সুগার কি দুধ তাই না? হ্যাঁ মেয়ে দেহের মেদ বাড়ে না কিন্তু পাঁচ বই মোটা করে। কুচু কুচু ভাড়া যেন আসছে রে, হ্যাঁ ওরা কারা রে? দেখে নে ওরা জারো আর কিন্তু ওরা কারা? আরে এটা জোড়া শালি কপত কপতি শুভ চিহ্ন রে, লোকটা কাঁধে যেটা হলক করে বলতে পারি ওটা একটা লাঙল। লাঙল চাষা আর চাষিনি, এ তো আমাদের দেশের ইলেকশন সিম্বল রে। সেনগুপ্ত ধুতি আর ফিল্ডার পাঞ্চ, হ্যাঁ লকআপে ঢুকে বলে চুটকে পারমিশন ধরুন তো। সরুরে নেতা মধ্যবিত্ত চাষা, এটা গিয়েও আসলি চাষা। পুলিশের ডাকে তো শিয়াল বেরিয়ে আসে জঙ্গল থেকে, তো সারা চাষা দেখো মানে মানে আমার গলাটাই না মানে কর্কশ, মানে পুলিশের গলা তো তোমার কথা নয় নিজের পেটে খিদে চালা ভাষা বুঝে তো ইশারা না ইশারা। সেটা পরে বুঝো ভালো করে, কোনো রিস্ক নেব না। হ্যাঁ নিরীহ কৃষক হতে পারে আবার মারাত্মক কিছু হতে পারে, বুঝু লাঙলটা রেগে আসছে এবার সেফ সেফ লাগছে বুঝলে। হ্যাঁ এই যে শোনো, এই যে তুমি তো আমার ওই
দেখে শুনে ছেড়ো, বুঝছো তো, মাছ বুঝে পাবনা ছেড়ো, পাবলিক তেলে এমন লাটাই ছাড়ো তো। আর তুমি বলবে কি যে তোমার ঘর কেউ, হ্যাঁ সেটা তো তোমার ঘরেই আসে। হ্যাঁ আমার কিন্তু মেয়েরই মুখে মেরে দিও। ভাইও আর বহিল তোমরা এই স্থান তো কেবল তাহে দিক। আচ্ছা বুঝু আমি তারে ওটাকে দ্বীপই বলে। তোমরা এই দ্বীপটা উন্নতিকে নিয়ে হা মায়া, হ্যাঁ ইলসে মিলো ইয়ে হ্যাঁ বক্রেশ্বর ব্যানার্জি সংক্ষেপ মে বিবি বহুত বড় পুলিশ অফিসার হ্যাঁ প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল রাজনীতিবিদ লেকিন খুব কো স্বাধীনতা সংগ্রামী বললে সে জাদা আনন্দ পাতা ইসি সংগ্রাম কে লিয়ে পহলে কোয়ার্টার ফির হাফ আর উসকে বাদ পুরা মন্ত্রিত্ব মিলা থা। ইয়ে বহুত বড়া কামিয়াব মন্ত্রী হ্যায় ক্যুঁকি ফোর্সফুল রিটায়ারমেন্ট কে বাদ ইনকে খিলাফ 11 ইয়ানি কি 11 কমিশন বানা থা। ইয়ে বহুত বড়া মন্ত্রী হ্যায়। শোনো আমরা এসেছি রাষ্ট্রীয় কার্যক্রম থেকে, মানে হায়ার অথরিটি সুপার পাওয়ার, মানে দেখলে তো বাংলায় খেলা তো সহজ নয়। আমি বলছি, বুঝিয়ে বলছি, আমাদের রাজা পাঠিয়েছেন গো রাজা, তোমাদের দ্বীপে ও দ্বীপবাসীদের উন্নতির জন্য রাজা পাঠিয়েছেন রাজা। কিন্তু আমাদের তো কোনো রাজা নাই। সে কি রাজা নেই কি মা জানো নি? তাহলে কি তোমরা সেই নজরুলের গানের মতো আমরা সবাই রাজা, আমাদের এই রাজা কি বুঝলে না? কি করে বুঝবে? গানটা তো মসলে নয় ভাই, অতুল প্রসাদ। তোমরা কি চাষবাস করো ভাই? শুধু চাষবাস কেন, আমরা মাছ ধরি, লাল ধরি, ঘর বানাই, সবজি বলে সব করি। রান্না করো, রান্না তোমাদের এই দ্বীপের নাম কি? আমাদের দ্বীপের নাম তিতিরমৌ। আবার বলো, তিতিরমৌ মানে কি বলবো? ঘুরে সোজা এই ধরো নাম তিতির। আরে কে দাও তোমাদের কাছে কিছু খাবার আছে ভাই? এ ওর মানে আমাদের না খুব খিদে পেয়েছে। কলা আপেল কি ফ্রেশ, আর কিছু নেই ভাই? কিছু নেই
ওই আমাদের পাহাড়ের নিচে আমাদের গায়ে সব মিলবে। রাজা না তবে উনি সব সব বলছেন জানেন আর থাকেন ওই পাহাড়ের চূড়া যাই তার একটা খবর পাঠান। আচ্ছা এই যে হ্যাঁ মানে এই কেন এই নাম কি? ও সত্য ও কি তোমার হাজবেন্ড মানে স্বামী মানে বর? এখনো হয় নাই তবে হবে। ও রাবতে পার্কেও জোড়ায় জোড়ায় এখানেও জোড়ায় জোড়ায় কি আর করবে বলো ওই জোড়ায় জোড়ায় দেখি যাও পুলিশের সঙ্গে কে বাপরে প্রেম করেছে। এই দেখো এই দেখো কখন থেকে কিন্তু রাজা নেই তা এই জমি মালিক কে? ওই জ্ঞান খুড়ো জ্ঞান হওয়ার কি আছে আমরা সকলে মিলে জমিন তেনাবি সকাল থেকে সন্ধ্যা কাজ করি রোদে পুড়ি জলে ভিজি তা জমির মালিক ফসলের মালিক আমরা হব না তো হবে না কে গো? সমবাদ প্রিমিটিভ কমিউনিজম ও তাই বলি তুমি চুপ কেন সব কিছু একা খেও না আমাকে দিয়ে একটা দাও। আচ্ছা দুরা তোমরা না হয় জমির মালিক তো তোমরা এই কাজকর্ম ছাড়া আর কিছু করো না নাকি খালি খাবি এই আনন্দ করতে কিছু করো না? পূর্ণিমার রীতে আমরা কেউ ঘরে থাকি না মাঠে দাবি ফসলের গায়িকা মেলায় নাচ করি গান গাই আর ধরিত্রীর মা সেই গান শুনে তৃপ্তি পায় গো আবার কাছে জায়গা পড়ি মানে ও বলছে খুব আশ্চর্যজনক। আচ্ছা দুর্বা এই যে এই যে সত্য সবাইকে ডাকতে গেল তো ঘোরার সময় তোমাদের মতো ভালো তো আমাদের ঘরের পাশে আপনাদের ঘর করে দিব ভালো মন্দ খাবো আচ্ছা সেবা করবো গাছে গাছে ফল আচ্ছা খেতে ফসল সমুদ্রের মাছ আমায় না একটু আলাদা করে সেবা করো হ্যাঁ বুঝলে চুরি থেকে বেড়া বেরিয়ে পড়েছে শোনো শুধু ওকে না আমাদের দুজনকে তুমি মানে মানে তোমরা একটু দেখো বুঝলে খুশি দেখো তাতে তোমাদের একটু উন্নতি হবে বুঝেছো? আপনাদের খুশি রাখলে আমাদের কি সুখ মিলবে গো? আকাশে খুশি রাখলে সে রোদ দেয় বাতাসে খুশি রাখলে সে ম্যাগানে সমুদ্রে খুশি রাখলে মাছ দেয় জমিনকে খুশি রাখলে ফসল আর আপনাকে খুশি রাখলে মানে জ্ঞান দেব মানুষ করে দেবো সভ্য মানুষ যদি আমাদের কি উন্নতি হবে গো? বুঝতে শিখবে শিখবে যে মানে হাউ মাচ রাইস ইন হাউ মাচ প্যাডি মানে কত ভালো কত চা তোমার মানে দিনের
বিয়ে মানে প্রেম। সেই সোয়েটটা বেলার থেকে আমার সাথী বন্ধু। আমাদের ওখানে তো আজকাল সবাই প্রথমে বন্ধুত্ব করছে, তারপরে প্রেম, তারপরে গভীর প্রেম, তারপরে গভীর তরও প্রেম, তারপরে ওই মানে ওই করছে, তারপরে এই অসাবধান মানে সাবধানে তাদের জোর করে বিয়ে করছে, আর বিয়ের পরে ছাড়া চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে আবার প্রেম করছে, তারপরে আবার সত্যি কেমন বড়, সেই দিনকার কথা, মাঘ মাসের পূর্ণিমার রেতে আমরা সকলে যখন বেঁধে উঠছি, নাচে গানে ভেসে চলছি খুশির জোয়ারে, ঠিক তখনই বাবা।
সমুদ্রের নোনা জলে আমি ধুয়ে দেব, লোকের আগুন নিভে যাবে, ধুয়ে দে পবিত্র সমুদ্রের কাছে নিয়ে যা ওকে। আর আর ওই সর্বনাশা আগুনের গোলাটাকে ওটা কি হবে? হ্যাঁ ওটা কি হবে? ওটাকে দূর করে দে। কিন্তু কি করে দূর করবো ওটারে? যদি উলুমকে দাও ওই শ্যামের গেছে ডালটা ভেঙে আর মুখে সাইড পা ধরি, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকাল যা সিরিয়াল তৈরি হচ্ছে, এই দূরবার কাছ থেকে এরকম দুই একটা গল্প ধার করলে তুই একঘেয়েমি থাকতো, কি বলো? এই সব ব্যাপারে একটা বিশ্রী কমেন্ট করা যেটা রোগ হয়েছে না তোমার? মানে এমন একটা সুন্দর ঘটনা বোঝো কি সুন্দর কোনটা তুমি বোঝো কি? বয়সটাই যা বেড়েছে বকু, তোমার বুদ্ধিটা তো ছোটবেলাতেই আটকে রয়েছে। হ্যাঁ আমাদেরই মাথা নেই না, শুধু তোমার মাথা আছে। আমার মাথার দাম কত ধার্য হয়েছিল তখনকার দিনে? 20,000 টাকা। একটু মনে হয় ভুল বললাম, 10,000। 10,000 টাকা কি বলছো? কি জানো না কি মারাত্মক, তখন আমার কত বয়স হবে কি মনে নেই। হ্যাঁ তো চারিদিকে ডাক উঠলো, ভারত ছাড়ো ভারত ছাড়ো। সেই ডাক শুনে আমি পড়াশুনো বাড়ি ঘর সব ফেলে, হাত পড়েছে গাছটা লাগে কাটেনি এতটুকু।
উনি বয়স যে গাছটা তোমায় ডেকে নিয়ে গেল তো পুরো বললে সূর্যের তাপ সব থেকে বেশিটাই শরীরে নিয়েছি আমি আর চারাগুলোতে যে ফল আসার সময় হয়েছিল রে না শোনালে সব যেত শরীর ভালো তো এত শুকনো দেখাচ্ছে কেন খেতে এলাম তো আমি বলছি
একটা ইঁদুর যেটা খুঁটে খুঁটে খায় সেটাকে একটা বাঘ সিংহের বরাদ্দ হতে পারে? বল পারে? একটা জানোয়ার নিজেদের বরাদ্দ বোঝে, আর তোরা বুঝিস না? আরে বাবা, ওই যতটা জমি বংশী চাষ করে সেই মতো যদি ফসল পেত তাহলে তো তোদের ছেলেকে আকালে মরতে হতো না। কেন মরতো বল? হ্যাঁ, আরে পবন তো মরেছে না খেতে। হ্যাঁ, তোরা যদি তোদের অধিকারে রাজ্য ফসল খেতিস তাহলে তোরা গান্ডে পিণ্ডে গিললেও তোদের ঘরে মজুদ থাকতো ফসল। আরে আকালে তোদের কচু হতো কি মরতো বল? তোর ছেলে মরতো? কি কথা বলছি গো তোমরা? আমার যদি দুইটা ছেলে থাকে, একটা তাগড়া আর একটা দুবলা, আমি মা হয়ে কি পারতো একটারে বেশি খেতে দিতে আর একটারে কম? এই ধরতি সোনা মা সবাই খেতে দেয় সমান করে। ওই 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 যতটা আলো ওই অশ্বত্থ গাছটা পায় ততটা আলো তো গাছের সারাদিনও পায় তো বাবুরা। জ্ঞান খুঁড়ে বলে তাগদের জোর দেখাতে নাই, সত্যি গর্ব করতে নাই। ওই ওই জ্ঞান খুঁড়ে না তোদের মাথাটা খেয়েছে। জ্ঞান গুলো তোকে বোঝাতে পারবে কেন রে? হ্যাঁ, তুই যেখানে দ্বীপের সবচেয়ে তাগদওয়ালা মানুষ। হ্যাঁ, এই তো শুনলাম একটা বিশাল গাছ কেটে তুই একটা জমি পরিষ্কার করে দিবি একা, সম্পূর্ণ একা। তাহলে তাহলে ওই জন্য না করলে কি হতো? জমির বীজ ধার নষ্ট হতো, জমির ফসল তো রক্ষা পেলে তোর জন্য, তাহলে সমান ভাগ হয়। আরে বাবা, ওই জমিটার যদি অর্ধেকটাও তোদের ভাগে থাকে তাহলে তাহলে তো তোর ঘরে মজুদ থাকে ফসল, তোর তোর পক্ষে ধন পরিশ্রমের ফসল, এ তোর অধিকার। ঠিক বলেছ, সবার ভাগ আমাদের ভাগ এক কেন হবে? সবার ভুগ আমাদের ভুগ কেন এক হবে? কেন আমার পবনকে আকালে হারাইতে হবে? কেন কেন? সবার চেয়ে তাপর আমার বেশি, সবচেয়ে খাঁটি আমি বেশি, তাহলে আমার ফসলের ভাগ সবার সঙ্গে এক হবে কেন? মূল্য দিয়ে গেলা মহুল্য জ্ঞান যা তোর ওই জ্ঞান গুলো স্টকে নি। চলো 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 বাবা। হ্যাঁ, তোমার গায়ে এত জোর, তোর তাগদ এত বেশি, আর তোর ছেলে কিনা মরে আকালে। হ্যাঁ বংশী, ভেবে দেখ। বাবুদের কোথায় কান্দিস নে, বাবুদের কোথায় কান্দিস নে, বাবুদের কোথায় কি যাচ্ছে? বিষ লোভের বিষ জড়ায় ধরবে, বাবুদের কোথায় কান্দিস নে? Thank you.
আকাশে তুই আকাশে মাঝে মাঝে মনে হয় তাহলে আকাশ না দেখে ময়ূর বলে গেছে। ও যা বলতো দিদি, তোর গলাটা ভারী মিঠু। বলতো তো তোরে কত বল, এমন একা উদাস হয়ে থাকিস বলে বলতো না। কতরে না থাকলে জোয়ান মরদ হবে কি করে বলতো না বস। ধরা কোথালে তখন ওকে নিয়ে বাপু দল শুট হয়েছিল গ্যাং খুড়োর বারণ শুনেনি সে। ওঠা সমুদ্রের মেজাজ দেখেও সবার সাথে ঘরে ফেরেনি, চলে গেছিল মা সমুদ্রে একা, একেবারে একা। সমুদ্র বাপুরে নিয়ে নিল, ভুলে যা আমার সব ভুলে যা। ভুলতে পারে কই রে দিদি, সমুদ্র যখন শেষ রাতে ঘুম ভাঙে দেয় তখন আমার বাপুরে মনে বাপুর গলা স্পষ্ট শুনছে, খাটে পাগলা খাট, খাটে পাগলা খাট তবেই সুখ পাস। তবে এমন উদাস হয়ে থাকিস কেন ওমা, চলি কোথা? আমি সমুদ্রের ঘাটকে ঘুরে আসি একবার। যাস না আকাশ, আধার হয়ে আসি মা ভাববে। একটা পাগলের জন্য তো চিন্তা করিস কেন রে টুনু? পাগল না ও আমার ভাই, আমার সব। ওরে তুই বুঝলি না রে ভগবান, ওরে সিনার ক্ষমতাই তো নাই এই দ্বীপে, ওর মতো মানুষ আর একটাও নাই রে। আর আমি আমি আমারে তোর আলাদা লাগে না, বল বল টুনু। না লাগে না কেন? ফসলের জন্য বংশী দাদা, সাহসের জন্য দ্বীপের রক্ষার জন্য সত্য দাদা, আর ঘর সাইবার জন্য পাল করবার জন্য আমি, এই আমি আলাদা নই? সে আলাদা তো বটে, তবে তুই তো আর সে কথা বলছিস না রে ভগবান। এই কথাটা বলার জন্য তুই আমার পিছনে ঘুরঘুর করিস না? আমি তোরে ভালোবাসি রে টুনি, আমি তোরে বিয়া করতে চাই। কিন্তু আমি যে বাসি না, তোরে আমার ভালো লাগে না রে ভগবান। যে সকলে আমাকে ওই পাহাড়ের অন্ধকার গুহায় বন্ধ করে রাখুক দিনের পর দিন, মাসের পর মাস। কোন মেয়ের উপরে জোর করলে তাই তো হবে, এই দ্বীপের এই তো নিয়ম। মেনে নে ভগবান, মেনে নে, তবে হাল ছাড়িস। আমরা যখন এসে পড়েছি তখন হাল ছাড়িস না, একটা না একটা উপায় ঠিক বার করে দেব, তখন দেখবি প্রেমের কি বিচিত্র লীলা। এক তাজমহল গরম হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। র্যাডিক্যাল চেঞ্জ, আগা পস্তারা বদলে গেছে, কি না গান গাইছে কাকিটা। আরে দেখলাম তাতে তুই সব ড্যাড়াই হয়ে গেল। কি রোমান্টিক নাম, টুম 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 বলি। হ্যাঁ, ট্যাক্সিমিটারের টুমটা, পয়সার টুমটা, বিভূতি ভারতীর টুমটা, সব কিছু ছাপিয়ে সুরেলা নাম টুম। টুমলি টুমলি ম্যারেজ করছে, একটা তাল পেলেই হলো, তালে তালে পা ফেলবে আর হাত পা ফেলবে। যা দুজনের দুজনকে ভালো লাগলে তবেই বিয়া, তবেই ঘর বাঁধা। এই দ্বীপে তো তা
আমার তো কোনো কিছু দেখছে ওরে নিঃশব্দে ভালোবাসার কি কোনো মূল্য নেই ওই মা ডাকতেছে আমার আমি চাই থাকতে চায় বিয়ে করতে চায় না এটা কি সত্যি সত্যিটা বেরিয়ে আসে আঘাত পেলে ফিলোসফিক্যাল হয়ে গেল বুঝি মা করে রয়েছে কি কথা বলো বাবু না কিছুই তো বুঝি না এইখানে বুঝি সে তোমাদের কথার মধ্যে এমন কিছু একখান আছে যে তো সাইজা পাগলটারে বাড়াই তোলে সে গান আমার সকল কষ্ট ভুলাই দেয় মনে শান্তি পাই গো শান্তি পাই বেঁচে থাকার শক্তি পাই পৃথিবীর প্রতি বড্ড মায়া জন্মাইল বড্ড মায়া জন্মায় শিরের সাথে ভেবেছিলাম তা নয় এখন দেখছি পাগল বুঝলে এখানে একটা লুনাটিক অ্যাসাইলাম খুললে কারণ কি হবে তাকে দেখবে জানে না তো তুই যাসনি তুই কদম গাছের পিছনে লুকিয়েছিলি তখন যে বললেন হাল ছাড়িসনি আপনারা আসেন
আমার টুনলি বিষয় আচ্ছা তুমি কি সামনে এগোতে পারবে না কাঁচা তোকে টানবে সবসময় সোজা কথা চলে না শ্রীকৃষ্ণের অনেক নাম গোপীনাথ কালাচাঁদ মুরলিমোহন কদেই কেন ঢুকছো গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে গেল কিন্তু এই দ্বীপে তো মেয়েদের ওপর আঘাত করার নিয়ম নেই বাবুরা এই দ্বীপে অনেক কিছুরই নিয়ম নেই প্রেমের জোরে সবকিছু করতে হয় আর প্রেম আর রাজনীতিতে না কোনো কিছু দোষ হয় না Thank you.
সমস্যা। মাটির মুখে গান রাখ, শুনবি তপনের শব্দ। এই ঝড় তো উঠবার আগে বাতাসে যেমন গুড়গুড় শব্দ উঠবে, এ দিবে কখনো যখন অশুভ শক্তি ঘর করে এই কাঁপন মানুষ শুনতে মাটি যেন কেঁদে ওঠে। কে প্রথম দেখেছ জানো? হ্যাঁ খুড়ো, আমি দেখছি, সব আমি দেখছি। সত্য ঢালি কোথায়, তারে দেখি না কেন? সে রয়েছে বাবুদের সঙ্গে, টাকলি শুনে না সমুদ্রে নাচে বাবুদের জন্য মাছ ধরতে। বাবুদের জন্য তার বড় সোহাগ তো কেন খুড়ো, রাত দিন ওদের সাথে বক বক করছে। তো বাবুরা না জানুক, সে তো জানে এ দ্বীপে বক বকানির কোনো মূল্য না, কাজের মূল্য আছে কাজে। বল দামু কি দেখি বল। ওই পশ্চিম পাড়ের বাঘটা বড় কমজোরি হয়ে গেছে গো গ্যানখুড়ো, রাত বিরেতে যদি ভেঙে পড়ে নোনা জল খেতে ঢুকে ফসল নষ্ট করে দেবে। কাল রেতে আমার আর রতনের ওপর ভার ছিল বাইক পাহারা দেওয়া, জমির দিকে ছিলাম আমি আর সমুদ্রের দিকে রতন। জ্যোৎস্নায় চারদিক মাখামাখি, কষ্ট দেখা যায় সব, হাওয়া নাই তবু উত্তর দিকের ফসল তোলে কেন? তাদের আলোয় কার কালো ছায়া পড়েছে ফসলের ওপর। ডাকলাম রতন রে, দুজনে মিলে সুপি সারে গিয়ে দেখি ভয়ঙ্কর কাণ্ড, বংশী ফসল কাটছে একা একা, কাউরে কিছু জানান না দিয়ে বংশী ফসল কাটছে একা। দিয়ে সব নিয়ম ভেঙে বংশী ফসল কাটছে একা। কি করলি রে বংশী, এ কোন সর্বনাশা তোরে গিলে খেলো? সুগন্ধা মা তোর পরে শস্য ছিল, তবে কোন পথে পাপ ঢুকলো এই তেজি জোয়ান শরীরটায়? ওরে শাস্তি দাও ও জ্ঞান করো, ওরে শাস্তি দাও, নইলে এই দ্বীপে আবার আকাল আসবে, আবার আসবে সর্বনাশা ঝড়। পাপে শাস্তি দাও, শাস্তি দাও। বাবু খুলে দেও, কোনদিন তুই তাই করছিস? তুই আমাদের দ্বীপ করে কালো করে ফেলেছিস, একি করলি বংশী, তুই একি করলি। হাহাকার বন্ধ কর, আমারে দেখ বংশী, উপরে এই আকাশ, সামনে সমুদ্র, নিচে এই মাটি, আর এরা তোর আপন জন। এদের সবাই একবার দেখ ভালো করে তাকা, এদের সাক্ষী রেখে এবার বল কি হয়েছে, কেন এই কাজ করলি? কি করেছি, কেন করেছি, কি করে করব, কেমন একটা ঘরের মধ্যে মাটি নামছি আমি, কেন করো আমি বুঝতে পারি না গো, আমি বুঝতে পারি না, বুঝতে পারি না। কবে তুই মায়ের দুধ ছেড়ে শেষে পুরো খোকাটা বুঝতে পারি না। কি বুঝিস নাই বল, তুই বুঝিস না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তুই বুঝিস না যে গক্ষুরে লাঠি দিলে সে চোখল মারে, তুই বুঝিস না সাদের আলো কি কখনো মাটির পিদিমে হিংসে করে, তাল গাছ কখনো কি দোপাটির গলা টিপে ধরে, এত শক্তি যার গায়ে সে এত দুর্বল কাজ করে কেন?
দুর্গার শরীরে সে আবার একটা নতুন প্রাণ থাকতেছে গো। আমার যদি একটা আকাল আছে কেমনে বাঁচাবো তাই কি বলছিস তুই বংশী? সমুদ্র বন্যা পাঠায়, বাতাস ঝড় পাঠায়, ধরিত্রীর শক্ত পক্ষে হাল ধরে থাকি, পাঁচরের তলায় ঘরছে ওঠে প্রাণ, দানবের ঠেকায় হাতের বৈঠায় লাঙলের ফলায় কলছে রাখবে, তারপর পালিয়ে যায়, এক সময় দানবেরা পালিয়ে যায়, আমরা হারাই অনেক পাইও কিছু, এই নিয়েই তো বেঁচে থাকা, মরণের মুখে থাপ্পড় মারতে মারতে একসঙ্গে বেঁচে থাকা। তাহলে ওই বাবু দুটাই ওর মধ্যে বেতাল না শোন না ওই বাবু দুটাই তা বল দেখি কি আগুন জ্বালাইছে তোর মনে বল। আমি খাটি সবার চেয়ে বেশি, তাহলে সবার সাথে ফসলের ভাগ এক হবে কেন? আমি কেন পাবো না বেশি ভাগ আমার হকের ধন? তাহলে তো মজুর রাখতে পারবো ঘরে। ঘরে প্রলাপ করতো তখন সারা রাত না ঘুমিয়ে ওর মাথার কাছে বসে থাকতিস কেন? তোর পবনটা ছিল দুগলা, সে বড় হয়ে তোর মতো যদি খাটতে না পারতো তুই তারে না খাইয়ে রাখতিস, তবে চিরকাল তো তুই অন্যরে ভালোবেসে এসেছিস নিজের চেয়ে, আজ এই কথা তোর মুখে এ কোন বিষ তুই আসতে চাই না বলে যাব না কি জ্ঞানকুড়ো ডাকে আসতে চায় না চল তো দেখি হাওয়া বইছে বেহিসেবি হাওয়া সেনা জানা মুখ গুলো বড় কুয়াশায় ছাওয়া মাটির তলায় কাপন ধরেছে এ কোন অশুভ শক্তি এ দ্বীপটারে শেষ করতেছে? জ্ঞান কুড়ো তাহলে বলে দাও কি শাস্তি বংশীর জন্য? কি শাস্তি বংশীর জন্য? আমার কথা যদি তোর কানে লাগে সারাদিন উপোস থেকে রাতে গিয়ে সমুদ্রে নাম হরিদ্রের সাক্ষী রেখে ডুব দিবি তিনবার, বলবি বিষ ধুইয়ে দাও গো মা বিষ ধুইয়ে দাও, আর এই যতটা ফসল কেটেছিস তার দুই গুণ ফসল চাষ করবি, যা এই তোর মুখ যা। সুজন্দা মা তুই ওর সাথে যা, আর ওদের তোকে একটু কিসের লাগে ভুল বলেছে কি বাবু দুটা
যৌবন যেখানে পৃথিবী সেইখানে, যৌবনের কথা মিলে চলে পৃথিবী। আর নিজের তুমি হাত আর মগজের উপর ভরসা আছে, যৌবনেরই তো নেতা হবার যোগ্য সব দিক থেকে যোগ্য, এই একটা কথা তা ঠিকই বলেছিস। শুধু তোরা নয়, তোদের বাপ পিতামাও এই বুড়োটাকে ডেকে পাঠিয়েছে যখন তারা দিশেহারা হয়েছে, ভয় পেয়েছে। কেন বল দেখি? কেন সে সব ব্যাপারে তোমাকে মেনে চলার নিয়ম করছে বলে রাজ থেকে ওই নিয়ম মানি না। আরে বাবু, শুধু নিয়ম দিয়ে কাউকে আটকে রাখা যায়? দিনের পর দিন, বছরের পর বছর যাচাই আমার তারা করে দেখেছে, প্রতি পদে প্রতি ঘটনায় করে হয়তো দেখেছে এই পুরোটা কেউ একটা পেঠিক বলে না, তাই মেনেছে। পেঠিক পেঠিক সব পেঠিক বলছে ওরে, সবাই রে আলো দিতে পারে বলেই সূর্য আকাশে দিন শুধু তাল গাছের মধ্যে মাথা উঁচু করলেই হবে, নিচু হয়ে এই ঘাসের ফুলটারেও চিনতে হবে। তোমার এই কথা নিয়ে চলে যাও পাহাড়ের চূড়ায় আর ফিরো না কোনোদিন যদি ভালো চাও। যদি নেতা হতে চায় তার চাই জ্ঞানের ভাণ্ডার আর শক্তির ভাণ্ডার, তবেই মানে শুধু বয়স কম বলে মানে না। তোর সে ভান্ডারে কি জমা করেছে আর দিনে দিনই পরীক্ষা দেব, নিশ্চয়ই যাবো আর সবার সামনে প্রমাণ করে দেবো যে নিতা হবার যোগ্য আমি, তুমি নও। অহংকারের মরাল সাপের কবল থেকে বেরিয়ে এসব তুমি এই কোন পথে চলতে নেমেছ? সত্য তোরে আমি তিনটি প্রশ্ন করছি, দেখি তোর জ্ঞানের ভান্ডারে তার উত্তর আছে কিনা। তুই দেখা দেখি, তুই দেখিস জ্বলে পুড়ে খাপ হয়ে যায় তুচ্ছ তুচ্ছ ভাবনা, অপমান, অমর্যাদা, লোভ, লালসা। চরিত্রের উদয় নাই, চির উজ্জ্বল সে সূর্যের চেয়ে। এবার তা ওই ফিরে সমুদ্রের অন্ত নাই, কুল নাই, ওই সবচেয়ে গভীর না অন্ত মানুষের অন্ত। সমুদ্রে ডুব দিতে পারিস বটে, অন্তরের গভীরে ডুব দিতে পারিস কি? ভালোবাসার তল জানিস কি? যা আমার পিছন কি দেখ, পাহাড় বল, পাহাড়ের সাইতে উঁচু কি আছে? পারলি না? স্বপ্ন মানুষের স্বপ্ন, পাহাড় যত উঁচু হোক না কেন মানুষের স্বপ্ন তার সাইতে উঁচু। স্বপ্ন দেখতে পায় বলেই মানুষ অন্য পাঁচটা জীবের চেয়ে আলাদা, স্বপ্ন দেখতে পায় বলেই মানুষ বেঁচে থাকে তার সন্তান সন্ততিদের মধ্যে। অস্বীকার করবে বল, তোর তেজ তোর সাহস কেন অস্বীকার করবে এই পুরোটা? সব ব্যাপারে তো তোরা এগিয়ে যেতে বলেছিস, সব বিপদ তুই গেছিস, জয় করেছিস, তোমার বলেই তো বড় হয়েছে এই পৃথিবীর এই জোশি ঠারে, তোমার বলে একটু রাখতে যাবো। তবে আয়
শক্তির নেশায় তুলে নিয়ে যায় এই অস্তিত্বের মাটি থেকে। আপনারা ভিনদেশি অতিথি, এই দ্বীপে কোনদিন ভিনদেশি অতিথি আসে নাই। এসেছো যখন খাও দাও ঘোরো ফেরো, তাতে আপত্তি নাই, কিন্তু তোমাদের কথাবার্তা চালচলন ঠিক নয়।
ঠিক নয়। মানে কেন তোমাদের জন্য এই দ্বীপে অন্য হাওয়া বইতে লেগেছে? সেটা ভালোই বল। না ভালো নয়, সে হাওয়ায় মানুষের মনে বিষ ঢুকছে, লোভের বিষ, ক্ষমতার বিষ। তোমরা বংশীর মাথায় সত্তর মাথায় পদ পুঁতি ঢুকিয়েছ, কালার পাঁচজনই মাথায় ঢুকাবে। সোনার দিকটারে সারখার করে দিবে। না না না, আমরা হতে দিব না, কিছুতেই না। কাজ কর্ম না করে অলস হয়ে বসে খেয়ে খেয়ে শুধু পক পক করে তোমাদের মনে বড় জন্মেছে গো বাবুরা। জ্ঞানপুরা বলছে ওই বড় ধুয়ে ফেলতে হবে, তোমাদেরও মাঠে নামতে হবে বাবুরা। মাঠে নামতে হবে? খেলা ফুটবল খেলা হবে বুঝি? জানো কচু না না, খেলা নয়, নামতে হবে মাঠে কাজ করতে, সকলের সঙ্গে একসাথে। এ দ্বীপে এ নিয়ম, কেউ কাজ না করে থাকতে পারবে না, সকলের সঙ্গে সারা দিন একসাথে খাটতে হবে, তোমাদেরও মাঠে নামতে হবে বাবুরা। শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। কি শাস্তি দিবি তোরা? তোরা দিবি শাস্তি? একবার একবার যদি দেশে ফিরতে পারি না, তারপরে তারপরে সব কটাকে জেলে পুড়ে জ্বালিয়ে মারব, বুঝবি তখন? কি বললে? তারপর একটা কমিশন বানাবো, কমিশন বানিয়ে তার চেয়ারম্যান হবো, তারপরে চেয়ারম্যান হয়ে দীর্ঘ তিন বছর পরে রায় দেবো যে তোরা তোরা যে চপ্পাতে গিয়ে কারেন্টের সঙ্গে সংঘর্ষে মরেছিস, বুঝবি তখন? মরা সব ঠিক করছে। না 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 না, তোর ধমকায়নি, মানে তোর মনে একটা রোগ আছে, মানে সবকিছু ভালো, তো তোমরা তোমাদের এই দ্বীপের নিয়ম যে খাটতেই হবে, জ্ঞানখুনো বলেছে তো, খুব ভালো নিয়ম, ওই পরিশ্রমের না কোনো বিকল্প নেই। কিন্তু যে তো মাঝারি, আমরা তো আমাদের সভ্য দেশে দু রকমের লেবার, পদমর্যাদা পায়, নেতা হয়, মন্ত্রী হয়, এমনকি আর যারা ওই খাঁটি মানে ওই দৈহিক পরিশ্রম মানে খাই পরিশ্রম করে তারা সব ছোট। আমাদের কোন মাথায় পরিশ্রম যদি করতে পারো, গতরে পরিশ্রম করতে পারবে। পারবো না রে ভাই, পারবো না রে গো। দেখো বিপদের সময় না সব চিন্তা করতে আর নিজের মনে রাখবে, পারবো না রে মা। বিপদের মা রাখছি ও মা, বলাই বা বাবা বলো, দ্বীপের নিয়ম জ্ঞান ঘুরো নিয়ম মানতেই হবে, ওর না কোনো উপায় নাই। সভ্য দেশের নিয়ম আমাদের দ্বীপে চলবে না, গতরে খাটতে হবে। আমরা যা করি তোমাদেরও তাই করতে হবে। ঠিক আছে, কতরে খাটতে হবে তো ঠিক আছে, এই তোমাদের দ্বীপের নিয়ম মানবো, পাবলিক তোমরা, তোমরা যখন চাইছো, জনগণ যখন চাইছে, তখন মালাও করতে হবে, আবার জ্বালাও শুনতে হবে, আমরা রাজি। আমি রাজি নই। আচ্ছা তুই কি পাগল না লালু প্রসাদ? হ্যাঁ, আমার তো ভাষা রাখতে পারছিস না। কিন্তু কিন্তু কি বলছি? কোনো কিন্তু নয়, আমরা রাজি, তবে তবে আমাদের দুদিন সময় চাই, বুঝলে? দুর্গা কিরে, দিবি না দুদিন সময়? কাউরে নতুন করে কোন বুদ্ধি দিতে দিও না, চলো গো। চলো
প্রতিশ্রুতি দিলে আমরা থাকবো, এটা কি তোমার দেশের ভোটের নাকি? ভোটের আগে কল দেবো, জল দেবো, রাস্তা দেবো, নাস্তা দেবো, আর ভোটের পরে 5 বছরের জন্য টাকা পাই ভাই, আমার জন্য টাকা পাই। তুমিকে নিয়ে এদিকে এমন খেলা খেলবো না, এদিকে ঘমঘমে গম্ভীর পরিবেশে ঝড় হইয়ে দেবো, নিজেদের জানায় নিজেরা মরবে, নিজেদের ব্যাপারে নিজেরা মরবে, দুই এক ঢিলে দুই পাখি। গরু ছাগল ভেড়ার জন্য মতন এমএলএ এমপি বের করছে, কিন্তু এখানে তো সব সিধে সাদা গোয়া। পুলিশ বায়োলজিক্যালি চিরকালই যোগী গোয়া, তাই যখন দেশে তাবে রাখতে পেরেছি এদেরও এখানে পারবো সরল গোয়ারদের। আরে দেশে তো ওই পাঁচটা পার্টি পাঁচজনকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য টোপ দিচ্ছে, আর আমাদের দিচ্ছ বদ্রী আর প্রভুশামে, এখানে কিসের টোপ? এখানে দুটো ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। কিরকম শুনি? প্রথমটা হলো ভুবনকে, টোপটা ডিরেক্ট, তুই তুমলিকে এখানে পাবি না, এই দিক ছেড়ে চলে যেতে হবে তোকে অন্যদিকে, যেখানে এই দিকের নিয়ম মান চলে না, পথ দেখিয়ে নিয়ে যাবো আমরা, না গেলে জোর করে তুলে নিয়ে যাবো। মানে বুঝলি তো, মানে একদমই মানে বসে আনা যায় না, সেই ভাইকে খুঁজতে যদি চলে আসে সেটাই স্পেকুলেশন আর কি। দেখি আমার মতন একটা বুড়োর সাথে এই ভোর সন্ধ্যারাত্রির বেলা যুবতী হরম দৃশ্য আমার ভাগ্যে আছে কিনা দেখা যাক। আছে আছে আর বাদ আছে, প্রথম তো চলে এসেছে। সেখানে চাঁদের আলোতে মঞ্চ পুড়িয়ে আকাশে উদাসী থাকবে না, সে সংসারী হবে, এইসব বলে তুই টুমলিকে নবে। আর যদি না যেতে চাই জোর করে তুলে নিয়ে যাবি, তারপরে অন্য একটা দ্বীপে নিয়ে গিয়ে কি করে তাকে বসে বাঁধতে হয় সেটা আমরা তোকে শিখিয়ে দেবো। হ্যাঁ চল 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 গোপা, আর ওই আকাশে দেশে থাকলে না একটা নারী নির্যাতন কেসে তোমাকে কোকে ঝুলিয়ে তারপরে নিউজ পেপারের সার্কুলেশন বাড়িয়ে তার কমিশন নিতাম।
বেনাচা মানিকচা দা না তোমার সে খুশি মরছে গো বাবুরা সে কখন থেকে তোমার সে বলে বাপুকে দেখাবে দেখাবো তো নিশ্চয়ই দেখাবো তুই গান গাইবি ওই উত্তর দিকে চাঁদের আলো এসে পড়বে সমুদ্রের ঢেউয়ে সেই ঢেউয়ে ঢেউয়ে জোছনায় মাখি মাখি করে তোর গান মিশে যাবে অনেক দূরে সেই সমুদ্রের গোছে যেখানে তার বাপু আছে শুনতে পাবি তোর গান ও আমার গান শুনতে ভালোবাসত হ্যাঁ তোর গান শুনে সেই দিঘি নৌকা চড়ে ভাসতে ভাসতে চলে আসবে পারবা দেখতে পারি বাপু দেখতে পাবো বাপুকে দেখতে পাবো তাই আমি গান গান এখানে নয় রে ওই উত্তর দিকে খালি মুখে উত্তর দিকে না গেলে উত্তর দিকে জোছনে ধরবি কি করে পারেও বটে এই তুমি চুপ করো ওকে নিয়ে যাও Thank you.
ওই ভুবনের শরীরটার মতো ওই ওরা বিশেষ অড় জড় কালো জীবনের জন্য মানুষের জন্য ওদের কোনো প্রয়োজন ওদের রক্ত না পড়াই ভালো। তাহলে তোমার কি বিধান? বিষাক্ত শরীরে যেমন দাহ করতে নাই ভাসিয়ে দিতে হয় সমুদ্রে, ওই বাবু দুটারে তেমনি ভাসিয়ে দে সমুদ্রে ডিঙি নৌকা। ভাসতে ভাসতে চলে যা যেখান থেকে এসেছ, ওদের এই সভ্য দেশে যেখানে নিত্যদিন ভুবনের মতন হাজার হাজার মানুষ নিজেদের শেষ করছে লোভের আগুনে পাপের আগুনে তুমিয়ে ভাসিয়ে দেব। তাহলে পরে ওই দুর্বা টগর টুঙ্গলি ওদেরকে একটা খেতে সর্বনাশ।
আর্টে আর্টে আমাদের দুজন খুব বিশেষভাবে করেছেন, একজন হচ্ছে অভিষেক, তুমি কোথায়? অভিষেক নেই এখানে। অভিষেক এই গাছগুলো বানিয়েছে, পাহাড়টা বানিয়েছিল, আর সুতপা সুতপা দাস অনেক কিছু করেছে। এটা একটা রক ছিল, দেখেছেন একটা পাথর সমস্ত করেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে ভিজুয়াল ব্যাপার। এছাড়া দেবু আমাদের নতুন জয়েন করেছে আমাদের ক্লাস থেকে ওয়ার্কশপে। মানে আমি ওই যে কি কি করেছে সেটা মানে যারা ছিল তারা জানে। ও কয়েকদিনের জন্য ইন্ডিয়ায় গিয়েছিল, আমরা বুঝতে পেরেছি কি অসুবিধা হচ্ছে। তো মানে ও আমাদের পুরো স্কেডিউলিং করতো, রিহার্সেলের স্কেডিউলিং থেকে আরম্ভ করে করতো, এবং প্রোডাকশনটাকে কী কী জিনিস আসবে যাতে সব কিছু যাতে ইউ হলের চকে সমস্ত কিছু ও আসা ও লোকে বিট করেছে। সুতরাং ওর জন্যে আমরা একটা এই নাটকে অনেক ছোটো 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 ব্লক্স ছিল, বিকেলে ছিল, আমি একটা পুরা নাম দিয়েছিলাম, বানিয়েছিলাম গুপি যন্ত্র, যেটা ওটা একচুয়ালি বাজে, ওটা নিয়ে তো ওটা ওগুলো সমস্ত কিছু নিয়ে এসে এখানে কাজ করা, সেটা কৌশিক বাসু আমাদের ভেটারেন, ওগুলোকে সুন্দর যার জন্যে চিন্তাই করতে হয়নি, এই সমস্ত কস্টিউম দেখছেন। হ্যাঁ, অনেকেই কাজ করছে মধুমিতা পার্টিকুলারলি, ওরাও সব এরা সব করেছে, মধুমিতাদের পুরো দায়িত্ব নিয়ে অনেক কিছু ওদের সব মানে ছেলেরা তো ভূমি নেওয়া ভর্তি পেয়েছে। তো করেছে, তো এই হচ্ছে টেকনিক্যাল সাইড। এছাড়া আরও কয়েকজনের নাম আমাকে বলতেই হবে। এটা হচ্ছে প্রথমে আমি মুমুমের ওই জন্য বলছি, কারণ আমি যে কি অত্যাচার করছি সেটা ও ছাড়া কেউ জানে না আমার সিনিয়র। মানে সৌমিত্র সিনহা রায় আমার সঙ্গে অ্যাটলান্টিক ইন্ডিয়ান আইডল থেকে ছিলেন, খুবই ভালো ছিলেন, এবং ও অনেক আগে এসে এখানে হেল্প করেছে আমাদের, আসলেই করেছে প্রীতি মানে তোর্ষা আর সুদর্শী গায়ে পথ দেখি আপনাদের নিয়ে এসছেন। সুতরাং এবারে আসি আরও কয়েকজনের কথা, সেটা হচ্ছে সৈকত। সৈকত আমাদের সেই কমিটিকে ভিডিও করছে এবং আমাদের এই প্রোগ্রামটা ও ধরে রেখেছে যাতে আমরা পরে দেখতে পারি কি ভুল করেছি সব বুঝতে পারবো। সৈকত সমরের ছবি তুলেছি, শঙ্কর ছবি তুলেছি, এবং রিমলি বোধহয় ভিডিও করেছে, রিমলি হাই স্কুলে পরে নিয়ে ও ভিডিও নিয়ে কাজ করছে। ও আশা করছি মানে এই সব মিলিয়ে একটা সাংঘাতিক ব্যাপার হবে। এইবারে আসি আমাদের কাস্ট। কাস্টে 18 জন আছে, আমি পরপর বলে যাই। অনিন্দ্য দে, দেবাবতী দত্ত, দেবু ঘোষ, মুক্ত সমর্দার, সুদীপ্ত ঘোষ, সর্বানী সমর্দার, কৌশিক বাসু, ইউনিভার্সিটিতে করেছিল, বেন্নাদাই করিয়েছিলেন। মানে ওর সঙ্গে আমার ওটা নিয়ে একটু কথা হয়নি, কারণ আমি আগে গুছিয়ে নিয়ে তারপর কথা বলবো আজকে। তারপরে মৈত্রী বসু, তারপরে
তারপরে আমাদের ফেডারেল অ্যাক্টর আপনারা জানেন কি না, অনেকে দেখেননি হয়তো, ও ডাকঘরে অমর করেছিল, ওই ডাকঘর কবিতা লিখে মানে গতবার কিন্তু কবিতা লিখেছে। আরেকটা জিনিস বলছি, মানে এবারে এচিরাঙ্গুতে বেশ কয়েকজন নতুনকে নিয়ে কাজ করেছে, বেশ কয়েক মানে এচিরাঙ্গুতে নতুন তোমরা একটু এগিয়ে এসো, যারা নতুন এরা সবাই নতুন করেছে, তো ওরা জানতো না যে ওদের কী এক্সপেকটেশন আছে নাটকটা সম্বন্ধে। তো এখানে কাজ করতে গেলে অনেক বদনাম শুনেছি আমার, তো এরা সত্যি মানে কি বলবো, দে এ ডিড নো হোয়াট টু এক্সপেক্ট, দে গট ইট, এবং আশা করি ওদের ভালো লেগেছে। কেউ কিছু বলতে চাইলে আর আশা করি আমাদের ভালো লেগেছে, আমরা আপনাদের আশীর্বাদে পাচ্ছি, এবং আমরা হয়তো আগামী দিনে আমাদের কোনো পুরনো প্রোডাকশনটা আবার করার চেষ্টা করবো, অনেকেই আমাদের বলেছে, তো দেখি কি করে। রিচা, এবং অবশ্যই রক্তিমদাকে যেমন ধন্যবাদ জানাই, টিমকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের, কারণ দর্শক ছাড়া নাটক হয় না। আমরা যদি জানতাম, আমার মনে হয় রক্তিমদা এগ্রি করবেন, যদি জানতাম আমাদের সিরিয়াস দর্শক নেই তাহলে তো এই নাটকের কথা ভাবতেন। একদম নাটক এবং পারফর্মিং আর্ট এই দুটোর একটা জিনিস হচ্ছে আপনারা ছাড়া একটা হয় না, তাই মানে ইউ আর দ্য ফিফথ স্পোক, আমরা লাইভ করি, সাউন্ড করি, অ্যাক্টিং করি, কস্টিউম করি, সব কিছু করি, কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে নাটক হয় না। আজকে আমার যে কটা রিহার্সাল হয়েছে যা হয়নি আজকে তাই করেছি, কারণ আপনারা ছিলেন বলে। সুতরাং আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ, আপনাদের আপনারা যেখানে শাহরুখ খানের সিনেমা দেখার যে কোনো লাগে আপনারা যে সেটা নায়ক তার বদলে এখানে দেখছেন আমাদের নাটক, এটা আমাদের একটা আশীর্বাদ। And I do not take it lightly. So I really, really don't take it lightly. But like, this is a blessing. Thank you very much. রক্তিমদা বলে নিয়ে আমি অ্যাড করছি, 9 নম্বর নাটক হলো 10 নম্বরে কিন্তু এগিয়ে যাবো আপনাদের সবাইকে সাথে নিয়ে, ঠিক রক্তিমদা? নাটক 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 চাই, নাটক করে বাঁচতে চাই আপনাদের সবাইকে নিয়ে। আশা করি সন্ধ্যা ভালো লাগলো, অক্লান্ত পরিশ্রম করেছেন সবাই মিলে। নাটক যদি ভালো লেগে থাকে আমার অনুরোধ ওদের জানাবেন, আপনাদের যা ফিডব্যাক ওদেরকে দেবেন, ওদের ভালো লাগবে। আপনাদের সঙ্গে নিয়ে আজকে এখানে শেষ, ধন্যবাদ।